অবশেষে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের কথা রাখলো, অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের নোটিফিকেশান চলে এসেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 29 তারিখ থেকে, চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তো জেনে নিন বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে। দেখুন এখানে যে টেন্টেটিভ ডেটস আছে, এই অপশানটিতে আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের সেই ফর্মটি অর্থাৎ নোটিফিকেশানটি এখানে শো করছে। দেখুন এখানে আসার পর আপনারা এই টেন্টেটিভ ডেটস স্টার্টিং নিউ রিক্রুটমেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর আর্মটা আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন যে নোটিশ, তারপরে ইম্পর্টেন্ট নোটিশ, সমস্ত কিছু আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, চলুন আমরা ডিটেলসে দেখে নিই বিস্তারিতভাবে। তো বন্ধুরা এই হচ্ছে নোটিশটি, এখানে আপনারা দেখুন এই নোটিশটি আজকেই পাবলিশ করা হয়েছে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি এজ লিমিটটা 18 থেকে 27 বছর পর্যন্ত রাখা হয়েছে, 30 করা হয়নি। আর এখানে আপনাদের 5 বছর এবং 3 বছরের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। আর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন যে এই যে এখানে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 29 থেকে এবং চলবে 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ। তো চলুন আমরা ডিটেলসে জেনে নিই যে এর ভ্যাকেন্সি কত আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পে স্কেলটা রাখা হয়েছে, অর্থাৎ আপনাদেরকে যে পে স্কেলে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল 10 অনুযায়ী পে ম্যাট্রিক্স 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত আপনাদের পে স্কেল থাকবে। আর এখানে যে টোটাল ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনারা দেখে নিন। এখানে ভ্যাকেন্সি থাকবে আনরিজার্ভ ক্যাটাগরি আর্ন আর্ন ব্রাঞ্চের ক্ষেত্রে 68, অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্ট্রেস্ট সেটা হচ্ছে 5, তারপরে শিডিউল কাস্ট 35 আর ওটা 2, তারপরে শিডিউল ট্রাইব 9 0, ওবিসি এ 16 1, ওবিসি বি 11 0। তো টোটাল এখানে ভ্যাকেন্সি থাকছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরদের জন্য 156, সাব ইন্সপেক্টর 9 আর সার্জেন্টের 4টি, তাহলে টোটাল ভ্যাকেন্সি থাকছে 169টি টোটাল ভ্যাকেন্সি এখানে ইনক্লুডেড করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট কিছু তথ্য। এখানে এলিজিবিলিটি আপনাদেরকে তো বললাম যে গ্র্যাজুয়েশন হতে হবে এবং আপনাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, ঠিক আছে? আর বয়স 20 থেকে 27 বছর পর্যন্ত রাখা হয়েছে। এরপর এখানে যে আপনাদের পিটি পিএমটি থাকে সেটা হচ্ছে 167 মিটার হাইট হতে হবে এবং 56 কেজি ওয়েট হতে হবে, চেস্ট হতে হবে 79 এবং 79 সেমি এবং 5 সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে। আর গোর্খা রাজবংশী গাড়োয়াল তাদের জন্য 160 সেমি, ঠিক আছে? আর মহিলাদের ক্ষেত্রে 160, আর ওজন হতে হবে কত, 49 কেজি। আর এদের চেস্টের কোনো কিছু লাগবে না। সার্জেন্টের, সার্জেন্ট যারা কলকাতা পুলিশ তাদের হাইট হতে হবে 173 সেমি এবং বুক হতে হবে 86 সেমি এবং পোলানোর ক্ষমতা থাকতে হবে 5 সেমি, ওজন 60 কেজি। এই হচ্ছে পিএমটি এবং পিইটি মেজারমেন্ট। এবার তোমাদের যে রান হবে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে হবে 800 মিটার 3 মিনিটে, সাব ইন্সপেক্টর 400 মিটার 2 মিনিটে এই রানটি তোমাদের কমপ্লিট করতে হবে। পরবর্তীতে আমি দেখে নেব যে পিইটি এবং পিইটি যারা কমপ্লিট করবে তাদের পর ফাইনাল একটা পরীক্ষা হবে, সেটা কি 200 মার্কসের একটা ফাইনাল পরীক্ষা হবে। এই ফাইনাল পরীক্ষায় পেপার ওয়ানে থাকবে 100 মার্ক, জেনারেল স্টাডিজ 25 মার্কস, লজিক্যাল এবং অ্যানালিটিক রিজনিং 25 মার্ক আর অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ 2 ঘন্টা সময় থাকবে, বোঝা গেছে? তাহলে আমাদের জেনারেল স্টাডিজ 50 মার্কস থাকছে আর
অ্যারিথমেটিক আর রিজনিং মিলে 50 মার্ক থাকছে, অর্থাৎ 100 মার্কস প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের করে, টোটাল 200 মার্ক। 100টি কোশ্চেন 200 মার্কসের থাকবে, বোঝা গিয়েছে? অর্থাৎ 100 × 2 এইভাবে থাকবে। এরপরে হচ্ছে পেপার টু ইংলিশ 50 মার্কস, আর পেপার থ্রি বাংলা 50 মার্ক, 1 ঘন্টা করে থাকবে। এই হচ্ছে এই। তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট থাকবে 30 মার্কস, ঠিক আছে? এবার আমরা চলে আসছি সিলেবাস। সিলেবাসটা কী রাখা হয়েছে এখানে দেখুন, সিলেবাস রাখা হয়েছে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। তো এটা হয়েছে জেনারেল নলেজ, কোঅর্ডিনেট অফ ডিফারেন্ট স্পেয়ার্স, লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং আর অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক এরা আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক স্ট্যান্ডার্ড বই আছে সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেনটি হবে। পেপার টু এখানে থাকবে রিপোর্ট, তারপর ড্রাফটিং এ সমস্ত থাকবে, ট্রান্সলেশান থাকবে, তারপরে কারেক্ট ইউজ ওয়ার্ড থাকবে, সিম, তারপরে সামারি বা প্রেসি থাকবে, বাংলাতেও সেম জিনিসই থাকবে। এরপর হবে ভেরিফিকেশান, তারপরে মেডিকেল এক্সামিনেশান, তারপরে অ্যাপয়েন্টমেন্ট। তো বুঝতে পারছেন যে আপনাদের সমস্ত কিছু এখানে বলা হয়েছে। ফিজ, ফিজের ব্যাপারটা হচ্ছে যারা জেনারেল কাস্টে আছে তাদেরকে 250 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, এবং প্রসেসিং ফি 20 টাকা দিয়ে টোটাল 270 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। আর এসসি এসটিদের কোনো ফিজ লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা দিলেই আপনাদের ফর্ম ফিল আপটি হয়ে যাবে। তো এই ছিল বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো। এরপর যদি আপনারা ডিটেলস ভিডিও চান যে স্ট্র্যাটেজি, তারপরে কীভাবে প্রিপারেশান নেবেন, কীভাবে প্রিপারেশান নিলে প্রথম চান্সে পাস করে যাবেন, এবং ম্যাথসের জন্য যদি কোনো ক্লাস চান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।